আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হলো আলুর পরোটা। পরোটা বানানোর আগে রোল তৈরি করতে হবে। এবার আমরা রোল তৈরি করার জন্য দিয়ে দেব 2 কাপ আটা। স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ তেল আমরা আগে থেকে মেপে রেখেছি। এখন লবণ তেল ময়দা একসাথে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা আমি নর্মাল পরোটার মতন করে নিয়েছি, শক্ত হলে পরোটা ভালো হবে না, তাই এরকম করে ডোটা বানাতে হবে। উপরে যেন ড্রাই না হয়ে যায় তাই আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি আলুর পুরের জন্য 4টা আলু নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে আলুটা ভালো করে চটকে নেব। আমি এখন একটি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, তার উপর দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেল গরম হওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ। দুইটা কাঁচামরিচ কেটে রেখেছি, এই 2টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ আমরা ভেজে নেব। দিয়ে দেব তালা শুকনো মরিচের গুঁড়া আর তালা জিরা গুঁড়া। স্বাদ মতন লবণ। আবার বলো রেডি কি? স্বাদ মতন লবণ দাঁড়া, স্বাদ মতন লবণ তো বলছে, স্বাদ মতন লবণ। রাখে আর
বলো। স্বাদ মতন লবণ, আগে থেকে কষিয়ে রেখেছি ধনে পাতা, দিয়ে দেবো ধনে পাতা। এবার আমরা নেড়ে চেড়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। আলু কোপ্তা এবার আমরা দিয়ে দেব। এভাবে আপনারা নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আবার আমরা 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার কুর্তা তৈরি হয়ে গেছে, এবার আমরা ঠান্ডা করে নেব। আমরা আলুর কুর্তা 6 ভাগে ভাগ করে নিয়েছি, আমরা পরোটার ডোটাও 6 ভাগে ভাগ করে নিয়েছি। আমরা এখন শুকনো আটা দিয়ে পরোটার ডোটা বেলে নেব। পরোটার আটা বেলা হয়ে গেছে, এবার আমরা আলুর পুরটা মাঝখানে দিয়ে এবার আমরা রুটিটা ভাজ করে নেব। এভাবে ভাজ করে নেবেন। এভাবে চেপে চেপে আলুটা চারিপাশে দিয়ে দিবেন। এবার আমরা শুকনো আটা দিয়ে আবার পরোটাটা বেলে নেব। বেশি চাপ দিবেন না, আস্তে আস্তে করে রুটিটা বেলে নেবেন যেন পুরটা বের হয়ে না আসে। Thank you.
জায়গায় এভাবে পরোটাটা মোটা করে করে বেলে নেবেন, নাইলে পুরটা বের হয়ে যাবে। আমরা এবার পরোটাটা ভেজে নেব। আমরা এবার চুলায় তাওয়াটা গরম করে নিলাম। পরোটাটা আমরা উল্টাই দেব, 2 সেকেন্ড পর আপনারা পটলটা উল্টাই দিবেন। আমরা চুলাটা লো হিটে রেখেছি। আমরা এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। আপনারা ঘি ব্যবহার করতে পারেন। এই পাশে অল্প করে তেল দিয়ে দেব। দেখেন ফুলে উঠছে, দেখেন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে আপনারা উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেবেন। আমাদের পরোটা ভাজা হয়ে গেছে। আলুর পরোটা আপনারা এভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখেন ভিতরের আলুটা কি সুন্দর নরম হয়ে গেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ।